কোটাখানকে মই প্রাণজিৎ রায় সোনার কমলাপুর নিউজত আদরি ল বর্তমান বিডিসি পরিষদের ইলেকশনের হুলস্থুল প্রচার চলি আছে আর এই হুলস্থুল প্রচারের মাজতে বর্তমান মই উপস্থিত আছো চিরাং জেলার তেওরং চিরাং পরিষদীয় সমষ্টিত। আর এই পরিষদীয় সমষ্টিত যিজন নির্বাচনী অধ্যক্ষ ওই মোরগতে উপস্থিত আছে, আর আমি জানিবা খুঁজিম যে বিজেপি দলের কি ধরনের প্রচার করিয়া আছে আর রাইজের মাজত কি ধরনের উমিরা সহারি পাইছে। আর মোরগত বর্তমান উপস্থিত আছে তেওরং পরিষদীয় সমষ্টির নির্বাচনী অধ্যক্ষ রতন চন্দ্র রায় ডাঙরিয়া। আপনার আমার সোনার কমতাপুর নিজত আদরি লো। নমস্কার। দেখা গেছে যে আপনাদের মানে নিজাববিয়াক বিদেশি পরিষদীয় নির্বাচনত বিজেপি দলের পর প্রার্থী মনোনীত করে দিছে, কি ধরনের মানে রাইজের সহারি পাইছে আপনাদের? বর্তমান লগে যা কেদিন আমি যে প্রচার চলাই আছো, এই প্রচারত আমি বর্তমান আমি আমার তেলেঙ্গুর সমষ্টির প্রতিটি ভাষা ভাষী প্রতিটি ধর্মাবলম্বী রাইজর প্রতিটি জনগোষ্ঠী রাইজর পর আমি যথেষ্টখিনি সহারি পাইছো। আর আশা করছো আমি এবার ইলেকশনত একটা বিপুল ভোটত আমি জিকিম। আর আজির দিনত মানে একটা কথা কব বিচার যে আমার যদি ভোট আজির দিনত প্রায় আমি দেখা গেছে কি 5-6 হাজার ভোটের উপর আমি জিকি আছো এখন সমষ্টি। দেখা গেছে যে বিভিন্ন দল সংগঠন আছে, সেই দল সংগঠন সকলে আপনাদের কি ধরনের সহারি দিছে? সব আজির দিনত কি হয়েছে, যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা রাজনীতি মানে সর্বভারতীয় রাজনৈতিক দল, আর ভারতবর্ষ বলে নয় গোটাই বিশ্বের ভিতর বৃহৎ রাজনৈতিক দল। আর ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ, এই নীতি আদর্শর আমি সদায় একটা কথাই কো যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। এই সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস যে কথা, তারমানে প্রতিটি জাতি জনগোষ্ঠীক লগত লো সমানভাবে আমি যেহেতু আগবাড়ি বিচার, গতি দল সংগঠন যা আমার আছে যে আমার কোচ রাজবংশী দল সংগঠন আছে, বড়োবিলাকর কিছুমান দল সংগঠন আছে, যে আদিবাসীরও আছে, এটা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যা দল সংগঠন আছে, এতিয়া লাহে লাহে আমার বিজেপির যে নীতি আদর্শ এতিয়া মানে এটা আকর্ষিত হয়েছে নীতি আদর্শের প্রতি, গতি আমাক যথেষ্টখিনি সহায় করব বলে আমার একটা ধারণা আছে আর আমি গম পাইছো। আর আপনি কলে যে বিজেপিয়ে সবকা সাথ সবকা বিকাশ করব বিচার, কিন্তু দেখা গেছে যে এই বিটিসি অঞ্চলত অজনজাতির যা লোক আছে সেই লোকগুলার মাটির পট্টা দেওয়া নাই, যদি বিজেপি সরকার আহে আপনাদের দিব নাকি? সব এই মাটির পট্টার ক্ষেত্রে আজি অসমৰ বাকিবোৰ জিলাত বিজেপির 4খন জিলার বাহিরে অসমৰ বাকিবোৰ জিলাত ইতিমধ্যে আমার সরকারে আমার সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া সরকারে ইতিমধ্যে 1,00,000 মানুষক মাটির পট্টা দিয়ার ব্যবস্থা করেছে, কিন্তু দেখা গেছে কি আমার বিটিসির এই ব্যবস্থাটা হওয়া নাই। কিন্তু আমার যেটা সরকার আহিব আমার ম্যানিফেস্টো দিয়া আছে আর আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমার সরকার অহার লগে বিটিএডিত আমি ইয়ার যা থলু স্থায়ী বাসিন্দা যা আছে যা অতদিনে মানে যদি মাটিত করে আছে কিন্তু মাটির পট্টা পাবলে আজিলেকে সক্ষম হওয়া নাই, অনতিপলমে আমি সরকার হওয়ার পিছত মাটির পট্টা দিয়ার ব্যবস্থা নিশ্চয় করি। ইতিমধ্যে দেখা গেছে যে অভিভক্ত গোয়ালপাড়া সামরিয়া কেএসি দেওয়া হয়েছে, কেএসির ভিতর মানে যেগুলো আমার ধর গাঁও আছে অজনজাতীয় গাঁও, সেই গাঁওগুলা কর্তন হবা খুঁজি আছে, এই ক্ষেত্রে যদি বিজেপি সরকার আহে মানে এই গাঁওগুলা কর্তন করা হব নাকি? সব যেহেতু বিটিআর চুক্তি হওয়ার লগে তার একটা দফা আসে যে যা আমার নাতি কাকরিয়া যা জেলার আমার যা গাঁও আছে যা জনজাতীয় গাঁও মানে যে আমার বিভিন্ন কোচ রাজবংশী হোক বা আদিবাসী হোক বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যা আছে যা মানে সমস্যা, যে সমস্যা মানে মানে বিটিএডি থাকবে নিবিচার বা বিটিআর থাকবে নিবিচারে বিভিন্ন জেলাবিলাকলো সংলগ্ন হব বিচারে, গতি এই ক্ষেত্রে আমার সরকারে যথেষ্টখিনি পদক্ষেপ আজির দিনত লই আছে আর এটু হব বলে আমার একটা ধারণা আছে। যদি আপনার বিজেপি সরকার যদি তেওরং সমষ্টিত আহে তো এই তেওরং সমষ্টির বিভিন্ন ভাষা ভাষী ধর্মাবলম্বী লোক লয়া কি ধরনের উন্নতি করব বলে ভাবছে? সব এবার বিটিএডির আপনার বিজেপি সরকার আহাটো 100% খাতাং হয়ে গেছে, আর গতি যেহেতু বিজেপি সরকার এবার আহিব গতি আমার একটা মোটো আছে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমার এই বিটিএডি অঞ্চলত যা সমস্যা আমি বহুত সমস্যার জর্জরিত, ইয়ার নিবনুয়া সমস্যা আছে, ইয়ার শৈক্ষিক পরিবেশ সমস্যা আছে, স্থানীয় কিছুমান সমস্যা আছে, যা আমার সমস্যা আছে আমি এইবিল ক্ষেত্রে যথেষ্টখিনি অগ্রাধিকার দিম। আজি মানে 13 নম্বর সমষ্টির একটা কথা কব যাও, আমার বাসুগাঁও বলে যদর ঠাই আছে সেই ঠাইত আজিলেকে এখন হসপিটাল নাই আর তাতে এখন ফায়ার স্টেশন নাই, গতি আমি প্রথম কথা হচ্ছে বাসুগাঁওখন আমি 13 নম্বর সমষ্টির ভিতর পড়ে যেহেতু আর বাসুগাঁওখন 13 নম্বর সমষ্টির মেজর একটা প্লেস বিজনেস প্লেস হয়, গতি তাত আমি আপনার
যখন হস্পিটাল আছে তাত সরকারিভাবে সরকারি হস্পিটাল আছে আর বনোয়া হয়েছে কিন্তু আজিলেকে তাতে যেখানে আন্তঃগাঁথনি আন্তঃগাঁথনিখিনি আমার দিয়া হওয়া নাই তাত আমি ডক্টরের পর আরম্ভ করে নার্সের পর আরম্ভ করে বাকিখিনি যেখানে ব্যবস্থা লাগে এইখানে আমার সরকারে করব আর লগতে আর যেটা ফায়ার স্টেশন আছে ফায়ার স্টেশনের ব্যবস্থা করা হব আর লগতে যা আমার এই অঞ্চলত বাস করা যা নিবনুয় আছে কীট নিবনুয় যা আছে এলাকার সংস্থাপনের কারণে আমার সরকারে কিছু পদক্ষেপ হাতত লৈছে অলরেডি সরকারে স্বয়ং আঁচনির ক্ষেত্রতে হোক বা বিভিন্ন আঁচনির ক্ষেত্রতে হোক এই আঁচনিবিল আমি প্রদান করার কারণে চেষ্টা করি আর যাতে আমি সংস্থাপিত করব পো তার কারণে আমি যিমানখিনি আমার সরকারের পর হয় আমি এইখানে করার কারণে চেষ্টা শৈক্ষিক দিকত আপনাদের কি ধরনের সহায় করব শৈক্ষিক দিকত মানে ইয়াতে এটা কথা হয়েছে কি শৈক্ষিক দিকত মানে আমার যা ইয়াতে স্কুলের আন্তঃগাঁথনি আছে বা স্কুলের যেখানে সমস্যা আছে আজির দিনত সরকারে আমার স্কুলবিলাকর কারণে যা মানে সমস্যা আছে বহুত যথেষ্টখিনি দূর করেছে তার সত্ত্বেও কিছু আমার স্থানীয় সমস্যা থাকে যেখানে সমস্যার কারণে সমস্যাবিল সমাধান করার ক্ষেত্রে আমি আমার সরকারে নিশ্চয় পদক্ষেপ লোক আপনাদের কে আছে যে বাসুগাঁ এখন বিজ্ঞান হয় আমি নিশ্চয় 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 আমার বাসুগাঁওখনত আমার যেহেতু ইয়াতে এখন পুরোনা কলেজ এখন আছে যথেষ্ট পুরোনা কলেজ এই পুরোনা কলেজখনত আমার আজিলেকে কিন্তু অকল আর্টসর বাইরে বেলেগ স্ট্রিম আজি নাই কিন্তু গতিকে আমার সরকার অহার পিছত যেহেতু বাসুগাঁওর ইয়ার অঞ্চলের লড়া ছলীবিলাকে আমার সায়েন্সর কারণে যাব পড়বর কারণে যাবলগা হয় হয়তো বঙাইগাঁও আমার নাতিকখরিয়া বঙাইগাঁও বা কোকরাঝার বা বিভিন্ন গুয়াহাটী ছোৱালী যাবলগীয়া হয় কিন্তু আমার লড়াখিনি যাতে ইয়াতে পড়বলে মানে কি পায় সুযোগ পায় তার কারণে আমি বাসুগাঁও যখন কলেজ আছে এইখান কলেজত সায়েন্স স্ট্রিমটা দিয়ার ব্যবস্থা আমার সরকারে নিশ্চয় করব আর ইতিমধ্যে আমার মাননীয় শিক্ষামন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অলরেডি এই কথাটা আমার ইয়াতে যেটা আসছিল তখন অলরেডি ঘোষণা করে থাকি গেছে রাইজক কি কি কব বিচার আপনি রাইজলৈ মোৰ এটা বিনম্র অনুরোধ এইটাই থাকিল চাও আমি যা সতেরো বছরিয়া যে অপশাসন দুর্নীতি বিপিএফর যে অপশাসন আর দুর্নীতি আমি দেখিল এই দুর্নীতি বা অপশাসনের পরিত্রাণ পাবর কারণে আমার চিরাংবাসী রাইজ বলে নয় গোটাই বিটিএডি আমি রাইজক মানে একটা আহ্বান জানাব বিচার যে অন্তত পরিবর্তনের কারণে পরিবর্তন মানে কি অকল পরিবর্তন যে সরকারখন পরিবর্তন করব লাগে সেই নয় পরিবর্তন মানে হয়েছে আমার সমাজ পরিবর্তন আমার আদর্শর পরিবর্তন নীতির পরিবর্তন আর আমার বিটিএডি অঞ্চল যা আমার সমস্যা মানে বড় অনাবর এইবিলাকর পরিবর্তন আমার ডেভেলপমেন্টের পরিবর্তন এইবিলাকর কারণে অন্তত এইবার মানে আমার যে ভারতীয় জনতা পার্টি যা ক্যান্ডিডেট দিয়া হয়েছে এই ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটবিলাক জিকায় আনার কারণে যাতে বহুমূলিয়া ভোট প্রদান করে সেইটো আমার এই গোটাই বিটিএডি বাসীর লগতে আমার চিরাং 13 নম্বর সমষ্টি চিরাং বাসীর লৈ মোর এইটো বিনম্র থাকিল রতন চন্দ্র রায় ডাঙরিয়াক ইতিমধ্যে আমার বিজেপি দলের বিভিন্ন কথা আমাক জানাইল আমার দর্শকজনক জানাইল এলা আমি রাইজের হাতত গটাই দিছো রাইজে কি ধরনের বিচারে উমাক ধন্যবাদ থাকিল।